আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি, স্বাগতম। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতেই শুধুমাত্র ফটোগ্রাফ সেল করেই কিভাবে আপনারা ডেইলি প্রায় $50 থেকে $60 অনায়াসে ইনকাম করে নিয়ে আসবেন। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পড়ালেখার পাশাপাশি একটু এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখার ট্রাই করবেন। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটি শেয়ার করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে shutterstock.com, যা ওয়ার্ল্ডের নাম্বার 1 ফটো সেলিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফাররা তাদের ফটোগ্রাফ সেল করে ডলার আর্ন করতেছে। এখন আপনাদের মধ্যে আমাকে অনেকেই বলবে যে ভাইয়া, আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার নয়, তাহলে আমি কিভাবে shutterstock.com থেকে ইনকাম করে নিয়ে আসবো? ডোন্ট ওয়ারি গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম দেখিয়ে দিব যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ফ্রি ফটোগ্রাফ সংগ্রহ করতে পারবেন এবং সেই সংগৃহীত ফটোগ্রাফসগুলোকে আপনারা shutterstock.com এ সেল করবেন। এবং এই সেল করার পর আপনারা যখনই shutterstock.com থেকে কোনো ডলার আর্ন করবেন, তা সরাসরি বিকাশের মাধ্যমে কিন্তু আপনাদের হাতে নিয়ে নিতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু shutterstock.com এর কন্ট্রিবিউটার্স প্ল্যাটফর্মটিতে চলে আসছি। আপনারা যারা shutterstock.com এ কাজ করবেন বা ফটো সেল করবেন, তাদেরকে shutterstock.com এর টেকনিক্যাল ভাষায় কন্ট্রিবিউটার্স বলা হয়। এসআইটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সিম্পলি সেখানে ক্লিক করলেই আপনারা shutterstock.com এর কন্ট্রিবিউটার্স এর এই প্ল্যাটফর্মটিতে চলে আসবেন। সো এখানে আসলেই আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ক্রিয়েট, সাবমিট অ্যান্ড গেট পেইড। এবং আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন more than 1 billion ফেড আউট, অর্থাৎ তারা অলরেডি তাদের ওয়ার্ল্ড ওয়াইড ফটোগ্রাফার্সদের, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বানিয়ে দিব, অলরেডি $1 billion উপরে ফেড করে দিয়েছে। সো এটার মতন ভালো আর্নিং সাইট আর কিছুই হতে পারে না। এখন এখানে আমরা সাইন আপ করবো। সো সাইন আপ করার জন্য আমরা এখান থেকে সিম্পলি গেট স্টার্টে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যেহেতু এটি একটি ফটো সেলিং প্ল্যাটফর্ম, সেহেতু অবশ্যই এখানে আপনারা আপনাদের সকল ডিটেলস অ্যাকুরেটলি দিতে হবে। সো সবার প্রথমে আমরা এখানে আমাদের যে নামটি রয়েছে সেটি এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের যেটি ভ্যালিড নাম সেটি এখানে দিয়ে দিবেন। ওকে, সো নামটি দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে আসলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। সো সিম্পলি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি সিম্পলি এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি জাস্ট আমার যে কোনো একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আপনারা অবশ্যই আপনাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি nawabnandini3@gmail.com। ওকে, সো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের যে ইমেল পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন, সেটি আপনার পাসওয়ার্ডে থাকুক বা না থাকুক অবশ্যই বড় হাতের দিবেন। ওকে, সো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি এগ্রি করে এখান থেকে নেক্সটে একটি ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে 30 সেকেন্ডের মধ্যে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে বলা থাকবে থ্যাংকস, দেন আপনার নাম, তারপর বলবে যে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের ইমেইলে একটি কনফার্মেশন মেল চলে আসছে shutterstock.com থেকে, এখানে এসে আমরা সিম্পলি এখান থেকে ইমেলটি কনফার্ম করে নেব। সো ইমেল কনফার্ম করার জন্য প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনার পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পরেই আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাবেন যে থ্যাংকস, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো সিম্পলি এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে আরও কিছু ডিটেলস অ্যাড করতে হবে, কারণ যেহেতু এটি নাম্বার 1 ফটো সেলিং প্ল্যাটফর্ম, সেহেতু অবশ্যই আমাদেরকে সব কিছু টেকনিক্যালি অ্যাকুরেটলি করতে হবে। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর অ্যাড্রেস। সো এখানে সবার প্রথমে আমাদেরকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনারা যারা ইন্ডিয়ান রয়েছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, যেহেতু আমি বাঙালি সেহেতু আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিছি। তো দেন এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ডোন্ট ওয়ারি গাইজ, এখানে আপনারা যে কোনো টাইপের অ্যাড্রেস ইউজ করতে পারবেন। আপনি সিম্পলি এখানে আপনার যে বাড়ির নামটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন বা আপনার যে ডাকঘরের নামটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। তো দেন সিটি এখানে আমার নোয়াখালী, আপনার ঢাকা, যশোর, খুলনা, বরিশাল যেটি হোক না কেন আপনি সেটি দিয়ে দিবেন। দেন এখানে আমরা আমাদের যে জিপ কোড বা পোস্ট কোডটি রয়েছে সেটি দিয়ে দিব, তার পাশে আমাদের বিভাগের যে নামটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিব। সিটি বলতে যেটি আপনার জেলা বোঝায় সেটি আপনি দিবেন। ওকে, তো দেন এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন। সো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়ার সময় আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনাদের কান্ট্রি কোড দিবেন, আর আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে +880 দিয়ে তারপর আপনার নাম্বারটি দিয়ে দিবেন।
সো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে নেক্সটে একটি ক্লিক করে দিবেন। বাই দ্য ওয়ে আমি এখানে যে ফোন নাম্বারটি দিয়েছি সেটি কিন্তু আমার না। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান্ট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক। তো দেন এখান থেকে আপনারা আপলোডে না ক্লিক করে গো টু ইউর ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে নিচে সেখানে একটি ক্লিক করে দিবেন। সো সেখানে ক্লিক করার পর পরে কিন্তু আমরা আমাদের shutterstock.com এর যে প্রথম ধাপটি রয়েছে সেটি কমপ্লিট করে ফেলেছি এবং আমরা আমাদের যে কন্ট্রিবিউটার্স প্রোফাইল বা পোর্টফোলিও রয়েছে আমরা সেখানে চলে আসছি। সো আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু ওয়ার্নিং দিয়ে রাখছে। সো এই ওয়ার্নিংগুলো আপনারা চাইলে এখান থেকে স্কিপ করে দিবেন, আর না হলে এটা অ্যাডভার্টাইজ ছেড়ে দিবেন। ওকে, তো দেন আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা পোর্টফোলিও স্ট্যাটাসের এখানে নট সাবমিটেড, পেন্ডিং অ্যাপ্রুভাল, এখানে সবকিছু শূন্য দেখাইতেছে, কারণ আমরা মাত্র 30 সেকেন্ড আগেই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি। আর আরেকটা কথা বলে রাখি, যারা shutterstock.com আগে থেকে কাজ করতেছেন তারা যে ইন্টারফেসটি দেখতে পাইতেন আগে সেটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ 2023 সালের আপডেট কিন্তু চলে আসছে। ওকে, সো এখান থেকে আমাদের প্রোফাইল সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপের জন্য আমরা এখান থেকে বাম পাশে যে থ্রি ডটস রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন পোর্টফোলিও, এখানে আমাদের সকল প্রোফাইল ডিটেলস শো করবে। কিন্তু আমাদের প্রোফাইল সেট আপের জন্য নিচে যে পাবলিক প্রোফাইল অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করে দিব, আপনারাও সেমভাবেই ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার সহকারে আপনাদের কিছু ডিটেলস রয়েছে যেগুলো আপনারা ফিল আপ করতে হবে। সো আপনারা সবার প্রথমে আপলোডে ক্লিক করবেন, তারপর আপনাদের যে কোনো একটি প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসলে এখানে আপনাদের ডিসপ্লে নেম শো করবে, দেন তারা আপনাদেরকে একটি ইউজার নেম দিবে সেটি এখানে শো করবে। তো দেন একটু নিচে আসলে এখানে আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট দিবেন, না হলে কিছু না দিলেও কোনো প্রবলেম হবে না। ওকে, সো দেন এখান থেকে ট্যাগলাইন, ট্যাগলাইন কি হবে এখানে, যেহেতু আমরা এখানে ফটোগ্রাফ সেল করতে আসছি সেহেতু নিশ্চয়ই আমরা একজন ফটোগ্রাফার। সো আমরা জাস্ট এখানে টাইপ করে দিব আই অ্যাম এ প্রফেশনাল ফটোগ্রাফার। আপনিও এই জিনিসটা টাইপ করবেন, কারণ ফটোগ্রাফ তো আপনি নিজে তুলে সেল করতে হচ্ছে না, আপনাকে আমি বলে দিব যে কোন সাইট থেকে আপনি ফটোগ্রাফস আনবেন অ্যান্ড সেল করবেন, সেই অনুসারেই আপনি এখানে ফটোগ্রাফ সেল করবেন। ওকে, সো একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউটার্স টাইপ। সো এখানে আপনারা ফটোগ্রাফার দেন আপনারা ইলাস্ট্রেটর অ্যান্ড ভিডিওগ্রাফার তিনটাই সিলেক্ট করে নেবেন, কারণ ভবিষ্যতে যখন আপনাদের আর্নিং বেড়ে যাবে তখন আপনারা ইচ্ছে করলে কিন্তু ভিডিওগ্রাফও সেল করতে পারবেন। তো দেন আপনারা এখান থেকে স্টাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফ্যাশন, ফুড, অর্থাৎ অনেকগুলো স্টাইল বা ক্যাটাগরি রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার নেচার, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড, দেন বিউটি টাইপের যে কিওয়ার্ড বা সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করার ট্রাই করবেন, তাহলে আপনাদের ফটোগ্রাফসটি সেল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। আর হ্যাঁ গাইজ, আপনারা যারা নিজেরাই ফটোগ্রাফার রয়েছেন, যা বা যাদের মনে হয় যে আমি ফোন দিয়ে ভালো ফটোগ্রাফি করি আমি আমার ফটোগ্রাফ সেল করতে পারবো, তারা অবশ্যই নিজেদের ফটোগ্রাফসও সেল করবেন। ওকে, সো এখানে ইকুইপমেন্টের এখানে আপনারা ক্যানন 500D দিয়ে দিবেন, কারণ আপনাদেরকে এটি কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কোন জিনিস দিয়ে আপনি ফটোগ্রাফস করতেছেন, তারপরেও আপনি সাইটের ক্রাইটেরিয়া অনুসারে এখানে ইকুইপমেন্টের এখানে ক্যানন 500D লিখে দিবেন, কারণ ফটোগ্রাফটি তো আপনার নিজেরই না। সো যে আর ফটোগ্রাফস আপনি এখানে সেল করবেন সে কিন্তু অবশ্যই একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ওকে, সো তারপরে আপনারা এখানে একটু নিচে আসলে বায়োগ্রাফি একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনারা আপনাদের নিজের রিলেটেড বা একজন ফটোগ্রাফার রিলেটেড ছোটখাটো একটি বায়োগ্রাফি এখানে লিখে দিবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি আই এম এ প্রফেশনাল ওয়ার্ল্ড ওয়াইড ফটোগ্রাফার অ্যান্ড আই এম এ ইন্টারন্যাশনাল ট্রাভেলার। সো এই টাইপের খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে আপনারা একটি বায়োগ্রাফি লিখে দিবেন, কারণ বায়োগ্রাফিটি অত্যন্ত জরুরি আপনার ফটোগ্রাফ সেল হওয়ার ক্ষেত্রে, কারণ একজন বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে এবং সে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফসগুলো দেখবে কেনার জন্য আগ্রহ হবে, তখন সে কিন্তু ইচ্ছে করলে আপনার সাথে যোগাযোগ করতে পারে, এবং যোগাযোগ করলে কিন্তু আপনি মনে করেন যে আপনার যদি একটি ফটোগ্রাফসের জন্য আপনি $50 পান সে আপনাকে $300 দিতে রাজি হয়ে যাবে। সো অবশ্যই বায়োগ্রাফিটি একটু জেনুইনভাবে একটু সুন্দরভাবে লিখে ট্রাই করবেন, না হলে আপনারা গুগল সার্চ করে ফটোগ্রাফারের যে কোনো একটি বায়োগ্রাফি এনে এখানে দিয়ে দিবেন। ওকে, সো দেন এখানে সোশ্যাল মিডিয়া, তো এখানে আপনাদের অবশ্যই আপনাদের যে কোনো একটি সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে দিতে হবে, তাহলে কি হবে আপনাদের প্রোফাইলটি কিন্তু 100% কমপ্লিট হবে। সো এখানে আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলটি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলেই এখানে একটি অপশন দেখতে পাবেন যে সেভ। সো সিম্পলি আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে গাইজ, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোফাইল সেকশনটি কিন্তু সেভ হয় না, এটার কারণ হচ্ছে
আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইউর কাস্টম ইউআরএল মাস্ট কন্টেন্ট অনলি লেটার্স অর নাম্বারস, অর্থাৎ আমাদের ফেসবুক যে লিঙ্কটি রয়েছে সেখানে যে ধরনের সিম্বলসগুলো রয়েছে অ্যাড চিহ্ন তারপর স্ল্যাশ চিহ্ন সবগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটি রয়েছে সেটি আমরা এখানে পুরোপুরি সাবমিট করে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এখানে কিন্তু সেভ অপশনটি আসতেছে না। সো সিম্পলি আপনারা কি করবেন, আপনারা অবশ্যই পুরোপুরি দেখে নেবেন যে আপনাদের সকল কিছু ঠিক আছে কিনা। সকল কিছু ঠিক থাকার পর আপনারা যখন আপনাদের ফেসবুক লিঙ্কের এখানে আসবেন তখন এখানে আপনারা https যে অপশনটি রয়েছে সেটি ডিলিট করে দিবেন অ্যান্ড তার সাথে যে স্ল্যাশ চিহ্নগুলো রয়েছে সেগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। তো তারপর আপনারা দেখতে পাবেন যে আপনারা এখানে আপনাদের প্রোফাইল অপশনটি সেভ করে নিতে পারছেন। এই সকল বিষয়গুলো আমি স্কিপ করে নেই কারণে যাতে করে আপনারা কোথাও আটকে না যান। সো গাইজ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো শুধুমাত্র আমার চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। ওকে, সো আমাদের প্রোফাইল সেট আপ হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা এখন আমাদের হোম যে সেকশনটি রয়েছে সেখানে চলে যাব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোম সেকশনে চলে আসছি। এখন আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটার্স হিসেবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা আমাদের ফটো সেল করার সময় চলে আসছে। সো যেমনটা আমি আপনাদেরকে শুরু থেকে বলতেছিলাম যে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম বলে দিব যেখান থেকে আপনারা হাজারের উপরে কপিরাইট ফ্রি ফটোগ্রাফস কালেক্ট করতে পারবেন এবং সেগুলোকে আপনারা shutterstock.com এ আপলোড করে ডলার আর্ন করতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনার যদি নিজের মোবাইলে তোলা কোনো ভালো ফটোগ্রাফস থাকে তাহলে আপনি সেটিও কিন্তু এখানে সেল করতে পারবেন, কারণ ওভারঅল এটি একটি ফটো সেলিং প্ল্যাটফর্ম। ওকে, তো চলুন আপনাদেরকে আমি সেই সাইটে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা কপিরাইট ফ্রি ফটোগ্রাফস কালেক্ট করবেন এবং আপলোড করবেন shutterstock.com এ। তো গাইজ, আমরা সেই সাইটটিতে চলে আসছি। এ সাইটটির নাম হচ্ছে pixel.com। এ সাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সিম্পলি shutterstock.com এ একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এ সাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে যে জিনিস লিখে সার্চ করবেন সেই জিনিসের উপরে হাজার হাজার কপিরাইট ফ্রি ফটোগ্রাফস এখানে চলে আসবে আপনাদের সামনে। সো এখান থেকে এগুলো সবগুলোই কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফারদের হাতে তোলা, কিন্তু তারা এগুলো কপিরাইটলি এসআইটিতে আপলোড করে দিয়েছে শুধুমাত্র আমরা ডাউনলোড করে সেল করার জন্য, কারণ তারা আমাদেরকে কিন্তু এই কপিরাইটটা দেয় যে আমরা তাদের ফটোগ্রাফস কিন্তু ইচ্ছা করলে ডাউনলোড করে সেল করতে পারবো। সো আপনারা এখানে আসবেন, দেন এখান থেকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অরিজিনাল সাইজে সিম্পলি ডাউনলোড সিলেক্টেড সাইজ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ওকে করে দিবেন। তারপর এক মিনিটের মধ্যেই আপনাদের ফটোগ্রাফসটি কিন্তু এই pixel.com থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো গাইজ, দেখুন আমাদের ফটোগ্রাফসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে ফটোগ্রাফসটি অবশ্যই একটু এডিট করে নিতে হবে, তাহলে ফটোগ্রাফসটি 100% লিগালি আমাদের কপিরাইটে চলে আসবে। সো এডিট করার জন্য আমি এখানে টুলুইজ FT ইউজ করতেছি, কারণ টুলুইজের মধ্যে ফটোগ্রাফসের রেজুলেশন অ্যাকুরেট থাকে। সো আপনারা যারা টুলুইজের মাধ্যমে করতে চান, টুলুইজ FT লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি FT ডাউনলোড করবেন, তারপর আপনারা যে ধরনের ফটোগ্রাফস pixel.com থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন সেগুলোকে সিম্পলি এখানে টুলুইজে একটু কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পর আপনারা উপরে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে JPG অপশনটি রয়েছে সেখানে ফটোগ্রাফসটি সেভ করে নেবেন। অবশ্যই আপনার ফটোগ্রাফসটি JPG অপশনে সেভ করবেন, না হলে আপনার ফটোগ্রাফসটি কিন্তু shutterstock.com এ সেলই হবে না। সো গাইজ, আমি আপনাদেরকে সকল কিছু সূক্ষ্মভাবে এই কারণে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কোথাও আটকে না যান। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের shutterstock.com এ চলে আসছি। দেন এখানে আসার পর আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে যে প্লাস চিহ্নটি রয়েছে এটি ইউজ করেও ফটোগ্রাফস আপলোড করতে পারবেন। আবার একটু নিচে আসলেই এখানে আপলোড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু আপনাদের ফটোগ্রাফসটি আপলোড করতে পারবেন। সো আমরা সিম্পলি এখানে আপলোডে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে এখানে তারা একটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে আমাদেরকে যে ফটোস অর ইলাস্ট্রেশন আপলোড JPG ফাইল দ্যাট আর এট লিস্ট 4 মেগাপিক্সেল, অর্থাৎ আমাদেরকে এখানে JPG ফাইল আপলোড করতে হবে যেটা 4 মেগাপিক্সেলের বেশি। ডোন্ট ওয়ারি গাইজ, আমরা pixel.com থেকে যে কোনো ফটোগ্রাফস ডাউনলোড করে যখন টুলুইজের মাধ্যমে সেটি এডিট করবেন তখন সেটি এমনিই 4 মেগাপিক্সেলের বেশি হয়ে যাবে, আর সেই তো অবশ্যই JPG ফরম্যাটে কীভাবে ডাউনলোড করবেন সেটি তো আমি দেখিয়ে দিয়েছি। সো সিম্পলি আপনারা আপনাদের গ্যালারিতে আসবেন, দেন আপনারা এখান থেকে আপনাদের যে ফটোগ্রাফসটি আপনারা এডিট করে নিয়েছেন সেটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে এখানে আপলোড করে দিবেন। সো এখানে যে সিলেক্ট মাল্টিফাইল ফাইলস লেখা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ফটোগ্রাফসটি সিলেক্ট করবেন। সো যতক্ষণ আমাদের ফটোগ্রাফসটি আপলোড হইতেছে, যারা এখনও ভিডিওটিকে লাইক করে না অবশ্যই একটি লাইক করে দিবেন।
ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফসটি আপলোড হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে নেক্সটে একটি ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। সো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে সাবমিট কন্টেন্টের এখানে কিন্তু আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো এখানে আমাদের ফটোগ্রাফসের কিছু ডিটেলস আমাদেরকে অ্যাড করতে হবে। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, লেটস গেট ইউর কন্টেন্ট। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি ডিরেক্ট ফেসবুক গুগল থেকে কোনো ধরনের কোনো ফটোগ্রাফস ডাউনলোড করে এসআইটিতে আপলোড করেন বা সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেল হবে না। সো এক্ষেত্রে আপনারা এখানে আসার পর আপনাদের ফটোগ্রাফসের উপর একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর আপনাদের ডান পাশে এরকম একটি অপশন ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টাইপ ফটো অ্যান্ড ইউজেস কমার্শিয়াল। ওকে, সো আপনারা এখানে কমার্শিয়াল রাখবেন, ভুলেও আপনারা এখানে এডিটোরিয়ালে ক্লিক করবেন না, তাহলে আপনাদের ফটোগ্রাফসটি সেল হলেও কিন্তু আপনারা এখান থেকে কোনো ইনকাম পাবেন না। ওকে, সো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের এখানে আপনারা এখানে ওয়াটারফল অফ বাংলাদেশ বা এই টাইপের কিছু একটা লিখে দিবেন। অবশ্যই আপনারা যে ফটোগ্রাফসটি পিক্সেল থেকে ডাউনলোড করবেন সেখানে কিন্তু ফটোগ্রাফসের ডিটেলসটা দেওয়া থাকে। আপনাদের যেটি মনে হয় যে এই ফটোগ্রাফসটি সেল হইতে পারে সেই ফটোগ্রাফসটি ডাউনলোড করবেন, এডিট করবেন, তারপরে ওই যে ডিসক্রিপশনটি রয়েছে ওইখানে সেখান থেকে সেই ফটোগ্রাফসের ডিটেলসগুলো নিয়ে সেখানে পেস্ট করে দিবেন। আর যেটা বলতেছিলাম কমার্শিয়াল অ্যান্ড এডিটোরিয়াল, এখানে কমার্শিয়াল আছে, কমার্শিয়ালই রেখে দিবেন, তাহলে এই ফটোগ্রাফসটি সেল হবে। তো দেন এখানে আপনারা ক্যাটাগরি ওয়ানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সচার্স আমি সিলেক্ট করে দিচ্ছি, কারণ যেহেতু এটি একটি ঝর্ণার ছবি। অ্যান্ড ক্যাটাগরি টুয়ে আমি এখানে নেচার সিলেক্ট করে দিয়েছি। তো দেন আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ম্যাচিওরস কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্ট যদি অ্যাডাল্ট কোনো ফটোগ্রাফস হয় আপনি চাইলে সেটি এখানে সেল করতে পারবেন, আদারওয়াইজ আপনার সেটি সেল করার কোনো প্রয়োজন না, আপনি এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। তো দেন আপনারা একটু নিচে আসলে এখানে কিওয়ার্ড একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন ফটোগ্রাফসটি রিলেটেড। অর্থাৎ আপনার ফটোগ্রাফসটি যদি ন্যাচারাল হয় তাহলে আপনি এখানে ন্যাচারাল রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে সিলেক্ট করে দেবেন। আপনারা যারা ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করেন তারা অবশ্যই জানেন যে একটা ফটোগ্রাফস বা একটা ভিডিওগ্রাফস ভাইরাল হওয়ার জন্য ট্যাগস কতটা প্রয়োজন। সো একটু নিচে আসলে এখানে সাইটটি আপনাদেরকে কিছু ট্যাগস বা কিওয়ার্ড সাজেস্ট করবে, যেগুলো আপনারা এখান থেকে সিম্পলি ক্লিক করে করেই কিন্তু ট্যাগ বা কিওয়ার্ড হিসেবে ফটোর পাশেই বসিয়ে দিতে পারবেন। সো অবশ্যই তাদের সাজেশনে যতগুলো ট্যাগস বা কিওয়ার্ড থাকবে সবগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কারণ তার ফলে আপনাদের ফটোগ্রাফসটি সেল হওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ বা তিনগুণ বেড়ে যাবে। সো দেখুন আমি এখানে কয়েকটা ট্যাগ সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে যে সাবমিট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। সো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোগ্রাফসটি কিন্তু সাবমিট হইতেছে না। এর কারণ হচ্ছে আমাদের যে ডিসক্রিপশনটি রয়েছে সেটি অবশ্যই 5 ওয়ার্ডের হতে হবে, কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশনটি দিয়েছি 4 ওয়ার্ডের, যেটা আমরা দিয়েছিলাম ওয়াটারফল অফ বাংলাদেশ। এখন আমরা তার পাশে যে কোনো ধরনের একটি ছোটোখাটো শব্দ অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমাদের ফটোগ্রাফসটি এখানে সাবমিট হবে। দেখুন গাইজ, আমি ইচ্ছে করলে কিন্তু এগুলো স্কিপ করতে পারি, কিন্তু আপনাদের যাতে করে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় আপলোডিংয়ের সময়, সেহেতু আমি এসব ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে ভুল করে দেখিয়ে দিই। সো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে ব্লু টিক চলে আসছে, অর্থাৎ আমাদের ফটোগ্রাফসটি কপিরাইট মুক্ত, আমরা ফটোগ্রাফসটি 100% সেল করতে পারবো। তারপরও এসআইটি প্রথমে আমাদের ফটোগ্রাফসটিকে রিভিউতে নিবে, তারপর এসআইটি তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার প্লেসগুলো রয়েছে সেখানে আমাদের ফটোগ্রাফসটি প্লাস করে দিবে। তো দেন সেখান থেকে যখনই আমাদের ফটোগ্রাফসটি ডাউনলোড হবে তখনই কিন্তু আমাদের ডলার ইনকাম হয়ে যাবে, এবং একবার ডাউনলোডের জন্য কিন্তু আমরা এখান থেকে $20 থেকে $25 পেয়ে যাব। ওকে, সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফটোগ্রাফস কীভাবে আপলোড করব সেটি আমি এখানে আপনাদেরকে অ্যাকুরেটলি দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিব যে আপনাদের ফটোগ্রাফসটি যখন অ্যাপ্রুভ হয়ে ওয়ার্ল্ড ওয়াইড তাদের কাস্টমার প্লেসে চলে যাবে তখন সেটি সেল হয়ে যাওয়ার পর আপনার কীভাবে ডলারগুলো ইনকাম করার পর বাংলাদেশে নিয়ে আসবেন। সো তার জন্য আপনারা আপনাদের প্রোফাইল সেকশনে চলে আসবেন। আসার পর আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে প্লিজ প্রোভাইড আস ইউর পেআউট ডিটেলস। সো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা যখনই আপনাদের প্রথম ফটো আপলোড করবেন তখনই আপনাদের এই অপশনটি চলে আসবে। সো অবশ্যই যেহেতু আমরা এখান থেকে ইনকাম করার জন্য আসি অবশ্যই আমাদেরকে পেআউট অপশনটি দিতে হবে। আর আমি ভিডিও প্রথমেই বলছি আপনার ইচ্ছা করলে কিন্তু বিকাশের মাধ্যমে আপনাদের ডলারগুলো নিতে পারবেন। সো আপনারা সিম্পলি আপনাদের পেআউট অপশনে আসবেন। আসার পর একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে পেআউট মেথড। সো সিম্পলি আপনারা এখান থেকে নন সিলেক্ট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেওনি সিলেক্ট করে নেবেন। সো গাইজ, পেওনির এমন একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যেটা আপনাদেরকে এটি প্রোভাইড করে থাকে যে পেওনি থেকে আপনারা যে কোনো ডলার আর্ন করবেন তা কিন্তু সরাসরি বিকাশে নিয়ে নিতে পারবেন। ডোন্ট ওয়ারি গাইজ, যারা বুঝতেছেন না যে পেওনির থেকে কীভাবে বিকাশে নেবেন,
তা নিয়ে অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড কীভাবে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি একটি টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটির ও দেখে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নাই। সো সেই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সিম্পলি পে আউট ইমেলের এখানে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট যে ইমেলটা দিয়ে ক্রিয়েট করবেন সেটি বসিয়ে দিবেন। তারপর আপনার $35 হলেই এখান থেকে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি এই shutterstock.com সাইটটির সাথে 100% অ্যাকুরেটলি কিন্তু কানেক্ট হয়ে যাবে। তারপর যখনই আপনার এখানে আপনি ফটোগ্রাফস আপলোড করবেন এবং সেটি সেল হবে তখনই কিন্তু আপনি এখান থেকে ডলারগুলো ইনকাম করে সরাসরি পেওনিয়ারের মাধ্যমে বিকাশে আপনার হাতে পেয়ে যাবেন। সো অবশ্যই ওই ভিডিওটি দেখে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর এখানে কানেক্টে এসে আপনাদের যে পেওনিয়ার ইউজার নেমটি রয়েছে সেটি দিয়ে এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটি কানেক্ট করে নেবেন। ওকে, সো এখন আমাদের পেমেন্ট সেট আপও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে যা ডলার আর্ন করবো তা উইথড্র কীভাবে দিব, উইথড্র দেওয়ার জন্য এখান থেকে সি আর্নিং সামারি যে অপশনটি রয়েছে আমরা সেখানে সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেয়ার আর নো আর্নিং ফর দিস মান্থ, অর্থাৎ আমাদের shutterstock.com থেকে যা ডলার আর্ন করবো আমরা তা এখানে চলে আসবে। দেন এখানে পেওনিয়ারের উইথড্র অপশন দেওয়া থাকবে, আপনারা সিম্পলি সেখানে ক্লিক করে পেওনিয়ারে আপনাদের ডলারগুলো নিয়ে আসবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।